আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু। প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, যখনই কোনো বিপদ মুসিবত টেনশন পেরেশানিতে পতিত হবেন, সাথে সাথে আল্লাহ তাআলার দুটি নামের জিকির করতে থাকুন, ইনশাআল্লাহ আপনার সকল বিপদ মুসিবত টেনশন পেরেশানি দূর হয়ে যাবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহর জন্য রয়েছে কতগুলো গুণবাচক নাম, সুতরাং তাকে সেই নামে তোমরা ডাকো। আল্লাহ তাআলার দুটি গুণবাচক নাম ইয়া কাদিরু ইয়া নাফিউ। যখনই কোনো বিপদ মুসিবত টেনশন পেরেশানিতে পতিত হবেন, তখন আল্লাহ তাআলার এই দুটি নামের জিকির করতে থাকুন এবং সাথে সাথে এর অর্থের দিকে খেয়াল করুন। ইয়া কাদিরু অর্থাৎ হে সর্বশক্তিমান। যখনই এই নামে ডাকবেন, অর্থের দিকে খেয়াল করবেন, হে আল্লাহ তুমি সর্বশক্তিমান আমার রোগ দূর করার জন্য, হে আল্লাহ তুমি সর্বশক্তিমান আমাকে সন্তান দেওয়ার জন্য, হে আল্লাহ তুমি সর্বশক্তিমান আমার দারিদ্রতা দূর করার জন্য। ইয়া নাফিউ অর্থাৎ হে কল্যাণকারী, হে উপকারকারী, হে আল্লাহ আমাকে উপকারী সন্তান দান করো, হে আল্লাহ আমাকে উপকারী সম্পদ দান করো, হে আল্লাহ আমাকে উপকারী স্বাস্থ্য দান করো, হে আল্লাহ আমাকে দিন দুনিয়ার কল্যাণ দান করো। আল্লাহর এই দুটি নামের অর্থ জেহেনে রেখে এই দুটি নামে আল্লাহকে ডাকুন, ইনশাআল্লাহ আপনার সকল বিপদ মুসিবত সকল টেনশন পেরেশানি দূর হয়ে যাবে। প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি করে শেয়ার করবেন। আর অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।